আমার এলাকায় এই ভাওয়াইয়া স্কুলের আজকে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন এই কমিটির সদস্য সদস্যবৃন্দ এবং উপস্থিত হয়েছেন শিক্ষক এই এলাকার সম্মানীয় উত্তম বর্মন মহাশয়, উপস্থিত হয়েছেন এই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, উপস্থিত হয়েছেন এত এলাকার সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা বয়োজ্যেষ্ঠ সবাইকে আমার আত্মীয় শ্রদ্ধা নমস্কার জানিয়ে দু একটি কথা বলছি। আজকে ভাওয়াইয়া গান মাটির গান প্রাণের গান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আপনারা জানেন যে সারা রাজ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শিল্পী সেখানটায় সাম্মানিক ভাতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর করে দিয়েছে। আমাদের কুচবিহার জেলায় প্রায় 1900 মতো সেখানটা শিল্পীরা আজকে ভাতা পাচ্ছে। আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে আজকে আরও অনেক শিল্পী রয়েছে যাদের কাঠগুলো এখনও তৈরি হচ্ছে, অনেকে পায়নি পাবে। তো আজকে একটা স্কুল তৈরি করতে কিন্তু খুব সময় লাগে এবং ভাঙতে কিন্তু সময় লাগে না। তাই প্রত্যেকের কাছে একটাই আবেদন করব যে আজকে এই স্কুলকে আপনাদের সবার সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন, কারণ একটা স্কুল তৈরি করতে গেলে বিভিন্ন রকম একটা সরঞ্জামের দরকার। আপনারা জানেন যে আজকে রাজবংশী একাডেমি থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানটায় হারমোনিয়াম, তবলা এবং ঢোলক বিভিন্ন রকম যন্ত্র দিয়েছে। আমরা কিছুদিন আগে ডিএম অফিসে লাসডাউন হলে সেগুলো বিতরণ করেছি। এখানে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা গান শিখছে, শুধু গানটা দুই একবার শিখলেই হবে না, প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে শেষ করতে হবে। কারণ আজকে গান করার পর তারপরে যদি অর্ধেক রাস্তায় সেখানটা চলে যায় তাহলে কিন্তু তার কিছু লাভ হবে না। প্রথম শুরু থেকে লাস্ট পর্যন্ত সে যদি শেষ করতে না পারে তাহলে তার গানের মূল্য থাকে না। আপনারা জানেন যে আজকে বারোকদালি একাডেমি স্কুল সেখানটায় গান শেখায়, নাগরঘাটে সেখানটায় বাসি সেখানটায় গান শেখায়, অনেক জায়গায় এখানটা আমার শিল্পীরা রয়েছে। তাই প্রত্যেকের কাছে আবেদন করব যে ছাত্রছাত্রীদের আপনারা ভালোভাবে গান শেখাবেন। আমরা চাই যে আজকে ভাওয়াইয়া গান প্রাণের গান মাটির গান, এই আব্বাস উদ্দিনের গান আপনারা অনেকেই শুনেছেন। আমরা এখন সেখানটায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আব্বাস উদ্দিনের সেখানটা জন্মভিটা সেখানটা গান শৈল হয়। আপনারা জানেন যে আজকে এই গানগুলো পুরনো গান, কিন্তু পুরনো গান মনে হয় না। তাই মাননীয়